নাম্বার আমি শেয়ার করে দেব। আর এখানে কেনার মধ্যে আছে হচ্ছে একটু মাংস কিনবো, আর মাংসটা আছে আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে অনেক সাপোর্ট করে। খুব সুন্দর রান্না করে। আর এখন আমি বানাবো হচ্ছে চিকেন মালিকি, প্রায় মা কাকার একদম রোস্টটা কিভাবে করব সেটা ভিডিওতে দেখাচ্ছি। একদমই তাই। গ্রামের মাঝখান দিয়ে টোটোটা যাচ্ছে, কারণ এটা পুরোটাই গ্রাম অঞ্চল। আর গ্রামে আসার পরে আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ আমরা অলরেডি সবসময় শহরে থাকি বা শহরের ছেলে, তো গ্রামে এলে খুব ভালো লাগে, কারণ এখানকার পরিবেশ বা এখানকার লোকজন খুব ভালো, কারণ আর এখানকার শান্ত পরিবেশ যথেষ্ট ভালো। আর এখানে সবথেকে ভালো যেটা সেটা হচ্ছে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়, আর জঙ্গল। আর জঙ্গল তো আমার খুবই প্রিয়, কারণ আমি প্রচণ্ড অ্যানিম্যাল লাভার বা ফরেস্ট লাভার, তো তাই আবার সুন্দরবনে আমি চলে এসেছি। যথেষ্ট সুন্দর, হালকা রোদের আলো পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সুন্দরবনে তো সবাই আসে, সুন্দরবনে এসে বহু যারা টুরিস্ট আছে বা যারা এখানে ঘুরতে আসে তারা এখানে বড় বড় হোটেলে ওঠে। এখানে প্রচুর লজ আছে, ভালো ভালো লজ আছে, সব রকম ফেসিলিটিস আছে। কিন্তু আজকে আমি একটা অন্য জায়গায় উঠব, সেটা হচ্ছে একটা হোমস্টে। সুন্দরবনে পাখিরালায় টাইগার মোড়েই একটা হোমস্টে আছে, তো এখানে আরও হোমস্টে আছে দু একটা, সেটা হয়তো অনেকজন জানে কি জানে না আমার সেটা কোনো আইডিয়া নেই। বাট আমি এখানে আগেও এসেছি, আজকে এখানে স্পেশালি এসেছি ঘুরতে প্লাস ভিডিওটাও করতে। তো এই হোমস্টেটাতে আজকে আমরা থাকবো, সেই হোমস্টেটা হচ্ছে বিষ্ণুপদ মণ্ডলের হোমস্টে। এই একদম টাইগার মোড়ের সামনেই এখানে দেখতে পাচ্ছেন বিষ্ণুপদ মণ্ডলের যে দোকান আছে, এখানে দোকানের ভেতরেই হোমস্টে আছে। এখানে রুম ভাড়া নেয় হচ্ছে 300 টাকা করে, একদম হোমলি অ্যাটমসফিয়ার। হোমলি মানে একদম ঘরোয়া, সব কিছু নিজের ঘরের মতন করে, রুমগুলো একটু ছোট কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার যে খাবার দাবার এরা সার্ভ করে, এরা নিজেরাই রান্না করে, নিজেরাই কিন্তু সবাইকে দেয়। তাই আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন তো এখানে আসতে পারেন, এনার সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার আমি শেয়ার করে দেবো। সন্ধে হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন আমরা বেরিয়ে পড়েছি পাখিরালায় যে মার্কেট আছে সেটা দেখতে। আর এখানে কিছু জিনিসপত্র আছে, সেগুলো কেনাকাটি করবো এখন। আর কেনার মধ্যে আছে হচ্ছে একটু মাংস কিনবো, আর মাংসটা কি করব সেটা ভিডিওতেই দেখাবো। আর এই যে পিছনে দেখুন, সামনে দেখুন, এখানে পুরো মার্কেটের এত সুন্দর ভিউ, কারণ দেখুন প্রত্যেকটা দোকানে লাইট চলে গেছে, খুব সুন্দর লাগছে। আর প্রচণ্ড ডেভেলপ হয়ে গেছে এখন সুন্দরবনের এলাকা, কারণ এখানে টুরিস্টরা প্রচুর আসে আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে অনেক সাপোর্ট করে সুন্দরবনের ট্যুর করার জন্য বা যে কোনো কিছুর জন্য। এখন আমরা মার্কেটে গিয়ে কিছু জিনিসপত্র কিনবো, কিনে তারপরে আবার আমরা রুমে যাব। দেখতেই পাচ্ছি এখানে মার্কেটে প্রচণ্ড ভিড়, কারণ টুরিস্টরা এখানে প্রচণ্ড ভিড় করেছে সুন্দরবন দেখার জন্য। এইটা সিজন টাইম বলে, যেটা আমি আগেও বলেছি, প্রচণ্ড ভিড় হয় সুন্দরবনে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি, তো পা রাখার জায়গা থাকে না এখানে। আর অজস্র এখানে টুরিস্টের ভিড়, কারণ সুন্দরবন দেখতে বা এনজয় করতে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার বাইরে থেকেও প্রচুর মানুষ আসে। আর বাঙালিদের তো এটা একটা শীতকালে উইকেন্ড ডেস্টিনেশনও বলতে পারি আমি। তো
তো সেই কারণে সুন্দরবনের ট্যুরটা সবাই করতে আসে, আর তাই জন্য আমিও এসেছি আজকে সুন্দরবনের ট্যুর করতে। এখন যেখানে আছি সেটা হচ্ছে আমি যে হোমস্টেতে আছি সেই হোমস্টের কিচেন। পুরো গ্রামের যেরকম হয় সেই জিনিসই এখানে আছে, পুরো গ্রামের মধ্যেই এটা। তো মাটির উনুনে রান্না হয়, খুব সুন্দর রান্না করে। আর এখন আমি বানাবো হচ্ছে চিকেন, এবার চিকেনটা কী বানাবো সেটা ভিডিওতে দেখাচ্ছি। আচ্ছা, দেখতেই পাচ্ছি আমি পিছনে রান্না হচ্ছে পুরো মাটির উনুনে, আর এই বৌদি হচ্ছে এখানকার মালিকি, প্রায় মা ওই কাকার ছেলের বউ। আচ্ছা বৌদি, তুমি কী রান্না করছো? আচ্ছা মাংস, আর আমার মাংসটা কিন্তু আমরা করবো, ঠিক আছে? কি রান্না করবো সেটা আমি দেখাবো। আর জিতু, তোমার কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলার আছে। প্রথম কথা হচ্ছে, একটা কথাই বলবো, সুন্দরবনে এসে যদি সুন্দরবনের যে মানে কি বলবো যে অনুভবটা, অনুভূতিটা, এনভায়রনমেন্টটা যেটা সেটি মানে পরিবেশটা, আরো ভালো বাংলা বলতে গেলে সেটা যদি অনুভবই না করতে পারি, বিশেষ করে সান্ধ্যকালীন যে পরিবেশটা, দিনে তো একরকম পরিবেশ থাকে আর সন্ধ্যার সময় একরকম গা ছমছমে, যেমন যেটা বনে করি থাকে ছোট সুন্দরবনে সন্ধ্যার সময় এই যে গা ছমছমে পরিবেশটা, এই গ্রামের এই গাছামচা পরিবেশটাকে যদি উপভোগই না করতে পারি তাহলে সুন্দরবনে এসে আমার মনে হয় কোনো লাভ একদমই তাই। সেই সঙ্গে যদি আর একটা কথা বলে রাখি, আমার ইউটিউব বন্ধুরা, এই সোমনাথ এ কিন্তু বেসিক্যালি কিন্তু অলরাউন্ডার যদি বলে, কেন অনেক কিছুর সঙ্গে সঙ্গে ও কিন্তু রান্নাটাও খুব ভালো করতে পারে। রান্নাটা কি করবো সেটা এখন, হ্যাঁ সেটা এখন বলবো না, বাট এটুকু জানি যে ও খুব সুন্দরভাবে রান্নাটা করবে এবং সেটা খেতেও খুব ভালো লাগবে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে যাই না, আরো কিছু হবে সেটা ওই বলবে, ওর মুখ থেকে আমি হয়তো কিছু বলবো, ঠিক আছে? সুন্দরবনে তো বহুজন বহু টুরিস্টরা আসে, কিন্তু এমন করে মনে হয় অ্যাডভেঞ্চার করতে অনেক কম লোকজন আসে, বা এরকম করে ঘুরতে কমজন আসে। যারা প্রকৃত ট্রাভেলার বা যারা ব্যাকপ্যাকার্স তারা একমাত্র মনে হয় এরকম করে আসে। আর সেকেন্ড হচ্ছে যে এত সুন্দর জায়গায় আমরা আছি এই হোমস্টেতে, এখানকার যে পরিবেশ পুরোটাই ঘরোয়া, অন্যান্য জায়গায় কিচেন ইউজ করতে দেয় না। আমরা এখানে বহুবার এসেছি, তো এখানকার যা কর্তৃপক্ষ আছে বা যারা মালিক আছে, যত সুন্দর ব্যবহার, এই বৌদি এত সুন্দর ব্যবহার, এত সুন্দর করে রান্না করে খাওয়ায়। এবারে খাওয়া হয়নি, কারণ এবারে রান্না আমি করব, কালকে হয়তো খাওয়া পরশুদিনকে দেখা যাক, সেটা এখনো বলতে পারছি না। কথা যেটা না বললেই নয়, প্রথম কথা হচ্ছে এখানে আমাদের যে কাকা, মানে আমরা যাকে কাকা বলছি, মানে যিনি মালিক আর কি, তো উনি এবং ওনার সঙ্গে ওনার গৃহের মানে প্রতিটি সদস্য, মানে এত সুন্দর এদের ব্যবহার প্রথম কথা। তেমনিতেই আমার মনে হয় যে ঘরোয়া যে পরিবেশটা আমরা পাই ঘরে, এখানে এসে সেটাই পাই। এই জন্য একটা আকর্ষণও আছে অন্য কোথাও সুন্দরবনে এসে থাকার থেকে, আমার মনে হয় এখানে এসে প্রত্যেকটা লোকই ঘরোয়া পরিবেশ পাবে এবং খাওয়া দাওয়া তো মানে অতি তুলনা, মানে একদমই একদমই মানে তুলনা হয় না। মাংস রান্না করতে হবে, তো ভিডিওতে আমি দেখাবো আমি কি রান্না করি। অবশেষে সে বহুল প্রতীক্ষিত চিকেনটা ম্যারিনেট করা হচ্ছে সোমনাথের অক্লান্ত পরিশ্রমে। আশা করি সে ম্যারিনেটটা খুবই ভালো হবে এবং সেই সঙ্গে আমাদের চিকেনটা রোস্টটাও খুব ভালো হবে। একটু দেখাতে বলছি সোমনাথ, চিকেনটা আমি রোস্ট করব। আমি ম্যারিনেট করলাম চিকেন, একটু দেখাও, একটু তুলে দেখাও ওটাকে, না ওটাকে ওটাকে তুলে দেখাও, ওটাকে তুলে দেখাও তাহলে ওই যে যেটা পুরোটাকে, হ্যাঁ চিকেন ম্যারিনেট করা, একদম তাই, খুব সুন্দর চিকেন ম্যারিনেট করে এখন রোস্ট হবে, একদম। রোস্টটা কিভাবে করব সেটা ভিডিওতে দেখাচ্ছি, একদমই তাই। অলরেডি চিকেন রোস্ট করতে বসিয়ে দিয়েছি, এখানে চিকেন রোস্ট হচ্ছে, আর একটু টাইম লাগলো, কারণ 2 ঘন্টা প্রায় ম্যারিনেট করতে লাগলো, টাইম লেগেছে। রাজিতা বলো কি এক্সপিরিয়েন্স কেমন? প্রথম কথা হচ্ছে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে। প্রথম কথা, জঙ্গলের মধ্যে এরকম একটা মাংস রোস্ট করে খাওয়া সত্যিই একটা মানে অপূর্ব অনুভূতি, এটা যারা করবে না তারা কখনোই বুঝতে পারবে না। আর এই গা ছমছম একটা সুন্দরবনের একটা পরিবেশ, হ্যাঁ সেই পরিবেশে তো এর মানে জবাব নেই, লাজবাব সেটা বাংলা যেটাকে বলে, একদমই তাই। রাত এখন প্রায় 11টা বাজে,
আর আমাদের ডিনার হয়ে গেছে, চিকেন রোস্ট খেলাম। দেখলেন আমি কীভাবে বানালাম চিকেন রোস্টটা, খেতে আশা করি ভালোই হয়েছে। রাজিতদাও বললো খুব ভালো হয়েছে। আর ভিডিওটা বেশি আর বাড়াবো না, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সুন্দরবনেরই পরের ব্লগে সেটা। তো এখনকার জন্য গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস করুন, আর যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যত পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, টিল নাও গুড বাই।